হাই ফ্রেন্ডস, আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি শেয়ার করছি চিকেন চাপের রেসিপি। এই রেসিপিটা ফলো করে আপনারা যদি ঘরে চিকেন চাপ তৈরি করেন তাহলে টেস্টটা হবে পুরো বিরিয়ানির দোকানে যেই চিকেন চাপটা পরিবেশন করা হয় ঠিক সেরকম। আশা করছি আজকের এই ভিডিওটা ভালো লাগবে। আসুন তাহলে আজকের এই চিকেন চাপ রান্নাটা দেখে নেওয়া যাক। চিকেন চাপ তৈরি করার জন্য প্রথমেই আমাদের একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে। আর এই মিশ্রণটা তৈরি করার জন্য আমি এখানে মিক্সার গ্রাইন্ডারে ছোট জারের মধ্যে নিয়েছি 2 টেবিল চামচ পোস্ত, আর নিয়েছি 8 থেকে 9টা কাজু ভেঙে নিয়ে নিয়েছি। প্রথমেই কাজু আর পোস্তটাকে আমরা ড্রাইভাবে জল ছাড়া গুঁড়ো করে নেব, কারণ পরে অন্যান্য মশলার সাথে এইগুলো বাটতে অসুবিধা হয়, ভালোভাবে মিশতে চায় না। তাই প্রথমে এই দুটোকে আমি গুঁড়ো করে নিলাম। আর এবার এর মধ্যে কি কি দেব সেগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে আছে একটা বড় সাইজের পেঁয়াজ, এইভাবে পিস করে কেটে নিয়েছি। তার সাথে আছে প্রায় 9 থেকে 10টা, এখানে আমি মোটা মোটা রসুনের কোয়া থাকলে 9 থেকে 10টা নেবেন, আর যদি একটু সরু থাকে, বেশি মোটা না থাকে কোয়াগুলো, তাহলে আপনারা কোয়া একটু বাড়তি মানে 13-14টার মতন রসুনের কোয়া নিয়ে নেবেন। এরপর আমি এর মধ্যে দিলাম কটা কাঁচা লঙ্কা আর একটা 1 ইঞ্চি সাইজের আদা, একটু ছোট করে টুকরো করে কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। আর পুরো মিশ্রণটা আমরা জল ছাড়া বাটবো, আমরা বাটবো দই দিয়ে। টোটাল 3 টেবিল চামচের মতন এখানে টক দই নিয়েছি, আর যেহেতু জারটা ছোট, মশলার পরিমাণটা বেশি, তাই আমি একটু একটু করে দিয়ে বেটে নেব। মিশ্রণটা তৈরি হয়ে গেছে, প্রায় 1 বাটির মতো আমার এখানে মশলা তৈরি হয়ে গেছে। এবার আমি চিকেনটা রেডি করে নেব। চিকেনের পিসগুলো দোকান থেকে একটু বড় করে কাটিয়ে আনতে হবে, চিকেন চাপের পিস একটু বড়ই থাকে। আমার ঘরে যেহেতু খুব বেশি বড় পিসের চিকেন পছন্দ করা হয় না, তাই আমি খুব বেশি বড় রাখিনি, একটু মাঝারি রাখারই চেষ্টা করেছি। আপনারা আপনাদের পছন্দ মতন যে যেরকম ভালোবাসেন সেরকম চিকেন চাপের পিস দোকান থেকে কাটিয়ে নিয়ে আসবেন। আর চিকেনগুলোর গায়ে এইভাবে আমাদের ছুরি দিয়ে একটু কাটস করে নিতে হবে, যাতে মশলাটা ভালোভাবে ঢুকে যায়। এবার চিকেনগুলো আমি এরকম একটা বড় জায়গায় নিয়ে নিলাম, আর তার মধ্যে প্রথমে দিয়ে দিলাম 1 টিস্পুন হলুদ গুঁড়ো, দিলাম 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, তার সাথে আমি কাশ্মীরি রেড চিলি পাউডারও দিয়েছি 1 টিস্পুন। আর এবার পুরো মশলার মিশ্রণটা আমি দিয়ে দিলাম। তার উপর থেকে আমি এখন দিচ্ছি বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলার রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা ওখান থেকে ফলো করে নিতে পারেন, বা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, প্লিজ ওখান থেকে চেক করে নেবেন। তাও আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি, এর মধ্যে আছে দারচিনি, লবঙ্গ, এলাচ, জায়ফল, জায়ত্রী আর শাহজিরে। এইগুলো দিয়ে আমি ড্রাই রোস্ট করে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। 2 টেবিল চামচের মতন বিরিয়ানি মশলা দেওয়ার পর এর মধ্যে আন্দাজ করে নুন দিয়ে দিচ্ছি, 2 টিস্পুন আমি এখানে নুন দিয়েছি। তার সাথে দিচ্ছি 1 টিস্পুন চিনি, চিনিটা এই সময় দিয়ে দিতে হবে। আর এবার দিচ্ছি এর মধ্যে ছাতু। ছাতু যদি না থাকে তাহলে আপনারা বেসনটাকে একটু রোস্ট করে নেবেন, তারপর দিয়ে দিতে পারেন। এবার দিচ্ছি এর মধ্যে কেওড়া জল। কেওড়া জল আমি কেওড়া জলের শিশির যে ঢাকনাটা ছিল সেটা দিয়েই দিয়ে দিচ্ছি 1 ঢাকনা। এরপর দিচ্ছি মিঠা আতর। মিঠা আতর না থাকলে না দিলেও চলবে, আর থাকলে 2 থেকে 3 ফোঁটা দিয়ে দেবেন। তারপর দিয়ে দিলাম গোলাপ জল 1 বড় চামচ। আর এবার সব কিছু চিকেনের গায়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, খুব সুন্দর করে মেশাতে হবে। যেখানে আমরা চিকেনের গায়ে কাটস করে রেখেছি সেখানে ভালো করে, যেইভাবে আমি মিশিয়ে নিচ্ছি ঠিক সেইভাবে ভালো করে করে মিশিয়ে নিতে হবে। পুরো মিশ্রণটা ভালো করে চিকেনের গায়ে মিশিয়ে নিয়ে আমরা এটাকে হোল নাইট রেখে দিতে পারি, বা 3 ঘন্টা রেখে তারপর আমরা রান্নাটা শুরু করব। 3 ঘন্টা পর আমি এখানে একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ রিফাইন অয়েল, আর তার সাথে দিয়েছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা ভালোভাবে তেলের সাথে মিশে গেলে এরপর আমরা যেই চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনগুলো ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেব। আর এই সময় ফ্লেমটা থাকবে মিডিয়ামে, মিডিয়াম টু হাইতে রেখে আমরা এই চিকেনের পিসগুলোকে দুদিক হালকা করে ফ্রাই করে নেব। এইভাবে প্রথমেই চিকেনের পিসগুলো ফ্রাইং প্যানে দেওয়ার পর যদি ফ্লেমটা একদম আমরা লো করে দিই তাহলে প্রথমেই চিকেনের সব জুস বেরিয়ে গিয়ে চিকেনগুলো স্টিফ হয়ে যায়। এটা যাতে না হয় তার জন্য প্রথমেই চিকেনের পিসগুলো দিয়ে
মিডিয়াম টু হাই ফ্লেমে সামনে দাঁড়িয়ে থেকে দেড় থেকে দু মিনিটের মতনই সময় লাগবে এক পিঠ। তারপর আরেক পিঠ আমি যেইভাবে উল্টে দিলাম ঠিক সেইভাবে উল্টে দিয়ে আরও দেড় থেকে দু মিনিট অপর দিকটাও আমাদের একটু ফ্রাই করে নিতে হবে। আর ফ্লেমটা এই সময় যেন লোতে না থাকে, তাহলে কিন্তু পুরো চিকেনের জুসটা বেরিয়ে যাবে, চিকেনগুলো শক্ত হয়ে যাবে। দুদিক হালকা করে ফ্রাই করে নেওয়ার পর এবার আমরা ফ্লেমটা করে দেবো লোতে, আর পুরো যে মিক্সচারটা ছিল চিকেনের সাথে ম্যারিনেশনের সময় যে মিক্সচারটা ছিল সেই পুরো মিশ্রণটা চিকেনের উপর থেকে পুরো মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আর এবার ভালোভাবে মিশিয়ে নিয়ে ফ্লেমটা তো আছে লোতে, এটা ঢাকা দিয়ে 15 মিনিটের মতো লো ফ্লেমে রান্না করব। দশ মিনিট পর একবার ওপর নিচ করে আপনারা চেক করে নিতে পারেন চিকেনগুলো। আমি মাঝে একবার চেক করেছিলাম, আর এবার 15 মিনিট পর একবার ঢাকাটা সরিয়ে নিয়ে আমি একবার নাড়াচাড়া করে নিচ্ছি, আর দেখিয়ে দিচ্ছি চিকেনগুলো যেন পুরোপুরি ছেড়ে ছেড়ে না যায়, তাহলে দেখতে ভালো লাগবে না, অথচ যেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন চিকেনগুলো ভালোই সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা ফ্লেমটা বন্ধ করে দেব আর ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে তারপর এটা গরম গরম বিরিয়ানির সাথে বা পোলাওয়ের সাথে বা এটা তন্দুরি রুটি নানের সাথে খেতেও খুবই ভালো লাগে। আজকের এই চিকেন চাপের রেসিপিটা ভালো লেগে থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, ভিডিওটাকে একটা লাইক করবেন, আর যদি শেয়ার করতে ইচ্ছে করে তাহলে বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন। আর আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থেকে সাপোর্ট করুন। আজকের মতো এখানেই শেষ করলাম, সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।